আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছে। আমরা আজকে ক্লাস করব হচ্ছে সমীকরণের সেকেন্ড ক্লাস। যারা সমীকরণের ফার্স্ট ক্লাসটা দেখেছো তারা অবশ্যই খুব ভালোভাবে বুঝবা, আর যারা সেকেন্ড ক্লাস করছো তারা প্রথম ক্লাসটা দেখে করো, তাহলে খুব বেশি ভালো বুঝবা। আর যারা প্রতিটা ক্লাস দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লেলিস্টে যেয়ে গেটের সবগুলো ভিডিও দেখো পর্যায়ক্রমে, খুব উপকার হবে ইনশাল্লাহ। আমরা আজকে যেই সমীকরণ নিয়ে কাজ করব সেই সমীকরণগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় আসছে। যারা নতুন তারা খাতা কলম নিয়ে বসো, আর যারা পুরাতন আমার স্টুডেন্ট তারা তো অবশ্যই জানো খাতা কলম নিয়ে বসতে হবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি ক্লাসে। আমরা আজকে যে সমীকরণগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে বোর্ডের আসছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এ প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু হচ্ছে বি বার সি, তাহলে এরকম একটা সমীকরণ। তাহলে আমরা জানি বার ভাঙাইতে হয়, আমরা বিগত ক্লাসগুলোতে জানছি যে এটা এই সমীকরণটা অ্যাট ফার্স্টে আমরা কী করবো, ভার ভাঙাবো। ভার ভাঙাইলে কী হবে, ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এবং হচ্ছে বারটা ভেঙে বসবে। তাহলে এটা কী হবে, এ বার ডট হচ্ছে বি বার ডট হচ্ছে সি ডাবল বার, আরেকটা কী ছিল বি বার সি। ওকে, তাহলে এই সমীকরণটা আমার কী দাঁড়াইলো, এ বার বি বার ভারে ভারে দুইটা বার যখন কাটা সমান হয় তাহলে কাটা যায় সি ডট হচ্ছে বি বার সি। তাহলে আমরা এটা জানি কি হয়, এ ডাবল বার সমান সমান এ হয় যেহেতু, তাহলে বারবার কাটা তার মানে নর্মালি এ থাকবে। তাহলে সির ওপর যেহেতু ডাবল বার তাহলে বারবার কাটা গেছে, শুধু ছি আছে। ওকে, তাহলে আমরা এখন কিভাবে লিখতে পারি, যেহেতু আমার সমীকরণে আমার সবসময় টার্গেট থাকবে আমি যে কোনো মানে এক করে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা যদি এরকম এটা যেহেতু সব গুণাকারে আছে তাহলে এ বারটা একসাথে লিখি বি বার ডট বি বার, এটা একসাথে লিখি আবার হচ্ছে সি ডট সি, এটা একসাথে লিখি, তাহলে আমার কী দাঁড়ালো, এবার এই দুইটা বি বার থেকে আমরা কী লিখতে পারি, এ ডট এ সমান সমান কী লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে আমরা কী লিখতে পারি, এবার ডট এবার সমান সমান এবার লিখতে পারি। তাহলে এখানে বি বার ডট বি বার সমান সমান আমরা কী লিখতে পারি, বি বার, আর সি ডট সি সমান সমান তাহলে কী লিখতে পারি, সি লিখতে পারি। তাহলে আমার সমীকরণটা কী দাঁড়ালো, লাস্ট ফাইনালি এ বার বি বার সি। ওকে, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দেখব এরকম একটা সমীকরণ যেটা হচ্ছে যশোর বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ডে আসছিল, এরকম একটা সমীকরণ দেখব। তাহলে এটা আমরা দেখি, এক্স প্লাস ওয়াই বার জেড প্লাস হচ্ছে এক্স বার, এটাতে হোল বার। ওকে, তাহলে আমরা এটা এটা অ্যাট ফার্স্টে ভাটটা বানাবো। ভাটটা বাঙালি কী হবে, এক্স বার প্লাস হচ্ছে ওয়াই বার জেড প্লাস হচ্ছে এক্স বার, আর এই যে এই বারটা ভাঙায় মাঝখানে এটা ডট হবে, এই বারটা অর্ধেকটা এটাতে বসছে আর অর্ধেকটা এই যে এটাতে বসছে। ওকে, এখন আমরা কী করবো, যেহেতু এটা ডট আকারে আছে তাহলে আমরা এখন কী করতে পারি, এইটা আমরা ভাঙায় দিতে পারি। তাহলে আমরা যদি যেহেতু এটা একটা অংশ তাহলে এক্স বার এটা আলাদা রাখলাম, এটা এই বারটা ভাঙাইলে এই বারটা কার উপরে আছে, এই অংশ আর এই অংশ, এই মাঝখানে কী আছে ডট, তাহলে কী হবে, ওয়াই ডাবল বার এখানে ডট জায়গায় প্লাস হবে, আর হচ্ছে জেড প্লাস এক্স বার, আর এই বারটা ভাঙে অর্ধেকটা এটাতে বসছে অর্ধেকটা এটাতে বসবে, আরেকটা ভার আগে ছিল তাহলে এটা ডাবল বার কাটা গেছে, তাহলে কী থাকবে, এক্স বার ওয়াই প্লাস হচ্ছে, এখন যদি আমি এই বারটা ভাঙাই তাহলে আমাকে কী হবে, এই বারটা ভাঙলে এখানে জেড এই প্লাসটা ডট হয়ে যাবে এক্স, উপরে একটা বার ছিল আর এই বারটা ভাঙায় এটাতে একটা বার বসছে এটাতে একটা বার বসছে। ওকে, তাহলে এটা এটা কাটা গেল, তাহলে এটার উপরে একটা বার রয়েছে, এখন আমার ফাইনালি কী দাঁড়াইলো, ওয়াই প্লাস হচ্ছে জেড বার ডট এক্স, এটুকু এই অংশটা আমাকে দাঁড়াইলো। এখন এটা এটার সাথে গুণ আছে, এটা এটার সাথেও আছে এটার সাথেও আছে, এটা সেকেন্ড ব্রেকেট দিতে পারি আমরা যেহেতু এখানে ফার্স্ট ব্রেকেট দেওয়া হয়েছে এই অংশটা। ওকে, তাহলে এই অংশটা এটার সাথেও আছে এটার সাথেও আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, এক্স বার ওয়াই এখানে প্লাস এক্স বার জেড বার এক্স। ওকে, তাহলে আমরা এখানে কী লিখতে পারি, এখন যেহেতু এটা এটা সম্পূর্ণ এটার সাথে গুণ আকারে আছে, এক্স বার ওয়াই প্লাস হচ্ছে এক্স বার ডট এক্স ডট হচ্ছে জেড বার, তাহলে আমার এখানে এক্স বার ওয়াই প্লাস এক্স বার প্লাস এক্স সমান সমান কী আমরা জানি, জিরো হয়ে যায়। যদি এক্স বার এক্স মানে এ প্লাস হচ্ছে এ প্লাস এ ডট এবার সমান সমান কী হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে এই অংশটা যদি জিরো হয় তাহলে এই অংশটা পুরোটাই জিরো, তাহলে আমাকে ফাইনালি এক্স বার ওয়াই, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে,
আমি খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারছো। এখন যদি এই জিনিসটা না বুঝে থাকো তাহলে পর্যায়ক্রমে দেখো, আমরা এই যে এইখানে এবার এক্স আর ডট হচ্ছে এক্স বার সমান আমরা জিরো লিখতে পারি, কারণ একটার একটার বিপরীত বার হইলে ডট হইলে সেখানে জিরো হয়ে যায়। তাহলে এই অংশটা জিরো হইলে তো এটার সাথে গুণ করলে জিরোই, আর পর্যায়ক্রমে পুরোটা অংশ আবার দেখো, আবার নিজে নিজে দেখে দেখে করার চেষ্টা করো। অ্যাট ফার্স্টে যখন বুঝবে তখন তুমি নিজে নিজে করার চেষ্টা করতে পারো। ওকে, আমরা চলে যাবো। আমি সমীকরণগুলো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা বোর্ডে যেগুলো আসছে সেগুলো করে দেখাচ্ছি। তাহলে আমরা আরেকটা সমীকরণ দেখবো, সেটা হচ্ছে এ প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ বি সি বার, এটা ব্র্যাকেট এখানে, আর এটা হচ্ছে এ বার সি প্লাস হচ্ছে বি সি। ওকে, তাহলে আমরা যদি দেখি আমরা যে কীভাবে করতে পারি এই অংশটা। অ্যাট ফার্স্ট আমরা চিন্তা করব যে এই অংশটা কিন্তু সম্পূর্ণ গুণাকারে আছে। দেখি আমরা আগে ছোট করে নিই, তাহলে এ প্লাস এখানে দুইটা অংশ দেখি আমরা কমন যাচ্ছে এ বি, তাহলে সি প্লাস সি বার, তাহলে এই অংশটা কিন্তু ছোট হয়ে গেছে। আমরা ব্রেকেট দিয়ে করতে পারি, এটা এটার মধ্যে দিই, তাহলে এবার সি প্লাস হচ্ছে বি সি বার। আচ্ছা, এখানে কোনো সেকেন্ড ব্রেকেট ইউজ করা যায় না সমীকরণে, আমরা বুঝার ক্ষেত্রে আর কি ফার্স্ট ব্রেকেটটা ইউজ করলাম। তাহলে এখানে কি রইলো, এ প্লাস এ বি, আর এখানে সি প্লাস সি বার সমান সমান তো ওয়ান হয়ে যায়। আমরা জানি এ প্লাস এবার সমান সমান হচ্ছে ওয়ান, এটা আমি বারবার দেখাচ্ছি কেন, যারা আসলে নতুন তারা বুঝতে যাতে সমস্যা হয় না। তাহলে এ প্লাস এবার সমান সমান যদি ওয়ান হয় তাহলে সি প্লাস সি বার সমান সমান ওয়ান, তাহলে এখানে কী রইলো, এ প্লাস এ বি, এটা একটা অংশ রইলো। আর এখানে কী আছে, সি, এখানে আমি যদি সি কমন নেই তাহলে কী থাকবে, এবার প্লাস হচ্ছে বি। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা আবার হচ্ছে এ কমন নেই তাহলে কি থাকবে, ওয়ান প্লাস বি, আর হচ্ছে এখানে কি রইলো, এ কমন নেওয়ার পরে এবার, আচ্ছা এই অংশটা আমরা ঠিকঠাক রাখি, এটা কমন না নিয়ে নর্মালি এবার সি প্লাস হচ্ছে বি সি, দেখি কি হয়, এবার সি প্লাস হচ্ছে বি সি, এটা আজ ঠিক রাখলাম। ওকে, তাহলে এখানে কি রইলো, এ ওয়ান প্লাস বি, আমরা জানি এ ওয়ান ওয়ান প্লাস এ সমান সমান হচ্ছে এ, ওয়ান প্লাস এ সমান সমান সরি ওয়ান, তাহলে আমরা ওয়ান প্লাস বি সমান সমানও কী হবে, ওয়ান, ওয়ানের সাথে যেহেতু ওয়ানের সাথে এখন করলে তো এই হবে, এবার সি প্লাস হচ্ছে বি সি। এখন এই এখানে কী আছে, এ এ আছে, এখানে আছে, এবার সি প্লাস বি সি, এখন এই এটা এটার সাথে গুণ আছে, তাহলে আমরা যদি লিখি এ ডট এবার সি প্লাস হচ্ছে এ বি সি। ওকে, তাহলে এ এবার আমরা জানি সমীকরণ এ ডট এবার সমান সমান হচ্ছে জিরো, তাহলে এই অংশটা যদি জিরো হয় জিরোর সাথে যা গুণ করি দুনিয়া গুণ করলেই জিরো প্লাস হচ্ছে এ বি সি। ওকে, তাহলে কি ফাইনালি আমার দাঁড়ালো, এ বি সি, এটাই হচ্ছে এই সমীকরণের সমাধান। ওকে, আশা করি বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পারছো। আমি সমীকরণের সাইডে হচ্ছে সুন্দর করে সূত্রগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা আরেকটা সমীকরণ দেখব, যে আজকেই আমরা সমীকরণগুলো ফাইনালি দেখে ফেলবো, আর সমীকরণ ক্লাস করব না। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টসে আমাকে সমীকরণটা উঠিয়ে পাঠাও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব সলিউশনটা। ওকে, এখন আমরা দেখব, রাজশাহী বোর্ডে আসছিল এরকম একটা অঙ্ক, রাজশাহী বোর্ডে আসছিল এরকম একটা অঙ্ক যদি আমরা দেখি তাহলে চার নম্বর এ প্লাস এ সিবার, আর একটা হচ্ছে বি বার প্লাস হচ্ছে ডি, এটা ছিল হোল বার। ওকে, তাহলে আমরা এখন যদি দেখি অ্যাট ফার্স্টে আমরা কি করতে পারি, ভারটা ভাঙাইতে পারি, এই বড় ভারটা, বড় ভারটা কার উপরে আছে, এই অংশ আর এই অংশের ওপরে, তাহলে আমরা যদি ভাঙাই তাহলে এই মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এ প্লাস সি বার, এখানে ডট ছিল এখানে প্লাস হবে, বি বার প্লাস হচ্ছে ডি, এই ভারটা ভাঙা, অর্ধেকটা অংশ এটাতে বসবে, অর্ধেকটা অংশ এটাতে বসবে। ওকে, আমরা এখন এই ভারটা ভাঙাইতে পারি, এই ভারটা ভাঙাইলে কী হবে, এই চিহ্নটা পরিবর্তন হবে, তাহলে এ ডট সি বার, তাহলে ভারটা এই ভারটা ভাঙায় অর্ধেকটা এটাতে বসবে, অর্ধেকটা এটা, প্লাস এই প্লাস প্লাস ঠিক থাকবে, এই ভারটা ভাঙাবো, বি ডাবল বার ডট হচ্ছে ডি বার। ওকে, তাহলে এখানে এবার এবার কাটা গেছে, এবার এবার কাটা, তাহলে এখানে কী রয়েছে, এবার সি প্লাস হচ্ছে এখানে কী রয়েছে, বি ডি বার। তাহলে এটাই হয়ে গেছে সমীকরণ। আচ্ছা, এখন নতুন একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে যে সমীকরণটা সিম্পলিফাই করে হচ্ছে কিভাবে একটা
গেট আঁকাইতে হবে, এরকম যদি হয় তাহলে আমরা এটা থেকে আমি দেখাই দিতে পারি যে এই সমীকরণটা সিম্পলিফাই করে যে এটা কিভাবে একটা গেট আঁকাবো। এই যে এখন এটা যদি এটা সিম্পলিফাই হয়ে থাকে যে এটা সম্পূর্ণ সিম্পলিফাই, এটা কমপ্লিট হয়ে গেছে। অনেক জায়গায় সিম্পলিফাই চায়, শুধু অনেক জায়গায় চায় সিম্পলিফাই করে তারপরে গেট আঁকাও। তাহলে এখানে আমরা যদি এই গেট আঁকাই, শুধু আমরা যদি বলি যে শুধু মৌলিক গেট দিয়ে গেট ডিজাইন করো তাহলে একরকম হবে, যদি বলে যে না শুধু নেন গেট দিয়ে সিম্পলিফাইটা নেন গেট দিয়ে ডিজাইন করো অথবা শুধু নর গেট দিয়ে ডিজাইন করো। আচ্ছা আজকে না দেখাইলাম, এই টপিক্সটা আরেকটা ক্লাসে দেখাবো, কারণ একটু বড় পরিসরে, সেজন্য আজকে শুধু সমীকরণগুলোই দেখাচ্ছি। ওকে, আমরা ফাইনাল লাস্ট আরেকটা সমীকরণ দেখাবো যেটা অনেক অনেক বোর্ডে আসছে, সেটা হচ্ছে বরিশাল বোর্ড, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, আর হচ্ছে চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, সব বোর্ডে ম্যাক্সিমাম অনেক বোর্ডে আসছে, এটা একটা সূত্রের প্রমাণও বটে। তাহলে আমরা এই সমীকরণটা দেখি শেষ করব। ওকে, পাঁচ নম্বর, এ এক্সক্লুসিভ বি, এটা একটা সূত্রের সমীকরণ, এ বি প্লাস হচ্ছে এ বার বি বার, এটা আমরা জানি ডি এক্স নর গেটের হচ্ছে সূত্রের প্রমাণ। এটা থেকে আমরা কিভাবে এটা প্রমাণ করব, এই সমীকরণটা অনেক বড় আসছে, তাহলে আমরা এটা সমান সমান এটা বের করব। যেহেতু সমান সমান চাইছে তাহলে লেফট সাইড আমরা ধরব এ এক্সক্লুসিভ বি বার, লেফট সাইড করে আমরা রাইট সাইড প্রমাণ করব, যেহেতু এটা ইকুয়াল এটা বুঝতে, তার মানে প্রমাণ করতে বসে, তাহলে এটা লেফট সাইড এটা আমরা রাইট সাইড করব। তো লেফট সাইড অ্যাট ফার্স্ট আমরা বারটা থাকুক, আমরা এক্সক্লুসিভটা আগে ভাঙাই। আমরা জানি এ এক্সক্লুসিভ বি সমান সমান হচ্ছে এ বার বি প্লাস হচ্ছে এ বি বার। ওকে, আর এটাকে উপরে তো বার আছে একটা, তাহলে উপরে বারটা থাকবে। তাহলে এখন আমরা কি করব, এই বারটা ভাঙাবো, তাহলে কি হবে এ বার বি ডট এ বি বার, আমরা যেহেতু বারটা ভাঙাইছি প্লাসটা ডট হয়ে গেছে, আর একটা অংশ বেশি এটাতে বসবে আর একটা অংশ ভেঙে এটাতে বসবে। ওকে, এখন যদি আমরা এই বারটা ভাঙাই তাহলে কি হবে, এই বারটা ভাঙাইলে হবে এ প্লাস বি বার, আর এটাতে একটা বার ছিল আর এই বারটা ভেঙে এটাতে বসছে। ওকে, ডট এটা যদি আমরা ভাঙাই এ প্লাস বি বার, আর এটাতে একটা বার, এটাতে একটা বার। ওকে, তাহলে আমরা কি পাইলাম, তাহলে এ প্লাস বি বার ডট এবার প্লাস হচ্ছে বি। ওকে, এরকম একটা সমীকরণ পেলাম, বারে বারে কাটা, এখানেও বারে বারে কাটা গেছে, তাহলে এখানে এ প্লাস বি বার ডট এবার প্লাস হচ্ছে বি। এখন যেহেতু এটা গুণাকারে আছে তাহলে আমরা কি করব, এ আমরা গুণ করার সিস্টেম কি, এটার সাথে এটা পুরোটা গুণ করব, তাহলে এ এবার এ এবার প্লাস হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এ বি এ বি প্লাস, এখন এটা দিয়ে এই দুটাকে গুণ করব, তাহলে বিবার এবার অথবা এবার বিবারও লিখতে পারি প্লাস বিবার ডট বি, তাহলে বিবার এটার সাথে বি। ওকে, তাহলে আমরা জানি এবার এ সমান সমান হচ্ছে জিরো, তাহলে এই অংশটা কি হয়ে গেছে জিরো, প্লাস এখানে কি রয়েছে এ বি প্লাস, এখানে একটু সাজায় লিখতে পারি এটা এবার প্লাস বিবার লিখতে পারি প্লাস এই অংশটা সমান সমান কি জিরো, যেহেতু বিবার বি, তাহলে এ প্লাস এবার সমান সমান আমরা যেহেতু জানি জিরো, তাহলে বিবার প্লাস বি সমান সমানও হচ্ছে জিরো। ওকে, তাহলে আমরা কি পাই না, মেটা জিরোর সাথে জিরো, তাহলে এ বি প্লাস হচ্ছে এবার বিবার। ওকে, এটাই ছিল রাইট সাইড, এটা অনেক বোর্ডে আসছে, এটাই প্রুভড, আশা করি বুঝতে পারছো, খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি। আমরা নেক্সট ক্লাসে দেখাবো কোনো গেটকে, কোনো সমীকরণকে সিম্পলিফাই করে কিভাবে গেট আঁকা যায়, সেই ক্লাসটা নেক্সট ক্লাসে আমরা দেবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো, আমার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ।